জাকির খান এর বিরুদ্ধে আনিত হত্যা মামলা, যেটা সাব্বির আলম হত্যা মামলা, সেটা তিন চালের মামলা। এখন দীর্ঘদিন পরে আজকে প্রথম সাক্ষী আসছেন এই মামলার বাদী, তিনি তার সাক্ষ্য প্রদান করেছেন এবং আমরা তার জাকির খানের পক্ষে জেরা করেছি। এখন জেরা সমাপ্ত হয়নি, কন্টিনিউ হবে, আগামী 6/3/15 তারিখ ধার্য করা হয়েছে, সেদিন সমাপ্ত হবে এবং সে সাক্ষী সমাপ্ত হওয়ার পরেও আরও সাক্ষী হবে। এই মামলা দীর্ঘদিনের পুরাতন মামলা, আজকে প্রথম সাক্ষী শুরু হয়েছে। আমাদের বাদী বর্তমান যে বাদী অ্যাডভোকেট ট্রিবুনাল সুন্দর ছোট ভাইয়ের হত্যাকাণ্ডের আজকে বিচার মাত্র শুরু। শুরু বলতে আগেই শুরু হয়েছে, উনি দীর্ঘদিন কেন আসে নাই উনি ব্যাখ্যা দেবে এবং আজকে উনি আসছে। উনি বাদী হয়ে ওনার এজাহারের বক্তব্য সম্পর্কে উনি বিস্তারিত বলে সাক্ষী দিয়েছেন এবং আসামির পক্ষে তাকে যথেষ্ট যারা করেছেন এবং এগুলি বিশ্লেষণ করে উনি উত্তরাদি দিয়েছেন। আমরা আশাবাদী যে আগামী 6 তারিখে আবার আমরা সাক্ষীর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং 6 তারিখে আশা রাখি সাক্ষী হবে এবং নিব আমরা এই মামলায়। একজন সাক্ষী আজকে হলো, সাক্ষীর পরিমাণ অনেক বেশি, 27-28 জন হবে আজকে প্রথম। আর যেটা বলছে যে জাকির খান কি কেন সম্পৃক্ত করা হচ্ছে এর কাছে, আমার বাবার কাছে জাকির খানের বিরুদ্ধে একটা রেকর্ড বই ছিল অনেকগুলো, মানে জাকির খানের যত কুকর্ম, সে যত হত্যাকাণ্ড, যত অনৈতিক কাজকর্ম, সব কিছুর সাথে যে সে জড়িত ছিল সব কিছু তার কাছে রেকর্ড ছিল। আর সেই ভিত্তিতে, তার ভিত্তিতেই মূলত আমার বাবাকে হত্যা করা। আমার বাবা খুবই স্পষ্টভাষী ছিল, মানে যা বলতো একদম স্ট্রেট কাট বলতো এবং সে খুবই সৎ সাহসী একজন লোক ছিল। সে একমাত্র ব্যক্তি ছিল যে কিনা সন্ত্রাসীদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছে। আজকে সে তার আওয়াজটা তুলেছে বলে, সেই সন্ত্রাসীদের নামগুলো সে উল্লেখ করেছে বলে আজকে আমার বাবা নেই আমাদের মাঝে। আজকে 20 বছর হয়েছে আমার বাবা মারা গেছে। আজকে 20 বছর পর তার মামলার প্রথম সাক্ষী হলো। আমার কাছে ভালো লাগছে যে সাক্ষীটা অ্যাটলিস্ট এটা স্টার্ট হয়েছে। এতদিন পর্যন্ত মামলাটা শুধু ঝুলেই ছিল, আমরা মানে কোর্টের দরবারে শুধু বিচারের প্রার্থনা করে যাচ্ছিলাম, বাট কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। আজকে 20 বছর হয়ে গেছে আমার বাবার মৃত্যুর, উপযুক্ত শাস্তি ঠিকই হবে, বিচার ঠিকই হবে, আমি এটার জন্য আশাবাদী।